ভাগ্যবান তারাই যারা বিছানায় দেখার সাথে সাথেই ঘুমিয়ে পড়েন, অথচ অনেকেরই সারাদিনের কাজের পর ক্লান্ত থাকলেও চোখে ঘুম আসে না, ঘুমিয়ে পড়ার জন্য লড়াই করতে হয়। তাহলে এখনই কিছু কৌশল জেনে রাখুন যা আপনাকে মাত্র 60 সেকেন্ডের মধ্যে স্বপ্নের দেশে নিয়ে যেতে সহায়তা করবে। তাই আশা করি ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। কথা হচ্ছে কিভাবে 60 সেকেন্ডে ঘুমিয়ে পড়বেন, তার জন্য আপনাকে কতগুলো ধাপ অনুসরণ করতে হবে। ঘুমানোর জন্য একটি আরামদায়ক অবস্থান বেছে নিন, শান্ত আরামদায়ক পরিবেশে সন্ধান করুন যেখানে বসতে বা শুতে কষ্ট না হয়। নিশ্চিত হয়ে নিন যে আপনি এখন একটা অবস্থানে আছেন যা আপনাকে কোনো বিভ্রান্ত ছাড়াই আরাম দেবে, আপনাকে গভীরভাবে শ্বাস নিতে দেবে। প্রথম দশক যে বিষয়টা আপনারা ফলো করবেন সেটা হলো শরীরকে শিথিল করুন। ঘুমানোর সময় আপনার শরীরকে শিথিল করুন, আপনার চোখ বন্ধ করুন, যে কোনো চাপ বা উদ্বেগ ভুলে যান, টেনশনকে ঝেড়ে ফেলে দিন। আর দ্বিতীয় যেই বিষয়টা সেটা হলো নাক দিয়ে শ্বাস নিন। নাক দিয়ে ধীরে ধীরে গভীরভাবে শ্বাস নিতে শুরু করুন। শ্বাস নেওয়ার সাথে সাথে নীরবে 4 পর্যন্ত গণনা করুন, আপনার ফুসফুসে বাতাস চলাচল করান, পেটকে প্রসারিত করুন। শ্বাস নেওয়ার এই প্রক্রিয়াটি 4 সেকেন্ডের জন্য করুন। পরবর্তী যে বিষয়টা সেটা হলো নিঃশ্বাস ধরে রাখুন। শ্বাস নেওয়ার পরে আপনার নিঃশ্বাস ধরে রাখুন, আপনার মুখ বন্ধ রাখুন, এ সময় আপনার জিহ্বা আপনার সামনের দাঁতের পেছনে রাখুন, এভাবে 7 সেকেন্ড ধরে নিঃশ্বাস ধরে রাখুন। পরবর্তী যে বিষয়টা সেটা হলো মুখ দিয়ে শ্বাস ছাড়ুন। নিঃশ্বাস ধরে রাখার পরে ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন, শ্বাস ছাড়তে 8 সেকেন্ড সময় নিন। এই সমস্ত উত্তেজনা বা চাপ আপনার শরীর থেকে ঝেড়ে নিন, নিজেকে পুরোপুরি বিশ্রাম নিতে দিন। প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন। শ্বাস ছাড়ার পরে আপনার নাক দিয়ে আবার গভীরভাবে শ্বাস নিন। শ্বাস নেওয়ার এই পুরো চক্রটি 4 বার পুনরাবৃত্তি করুন। আর সর্বশেষ যে বিষয়টা দর্শক সেটা হলো ঘুম ভালো করার টিপস। বিছানাতে যাওয়ার সময় তৈরি করুন, প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম করে বিছানায় যাবেন। ঘুম যাতে আপনার আসে এরকম একটা পরিবেশ রাখতে চেষ্টা করুন। আলো কম রাখবেন, নিয়ন আলো রাখতে পারেন। বিছানার আগে আর কি ঘুমানোর আগে ক্যাফিন চা কিংবা ভারী খাওয়ার কোনো মতেই খাওয়া যাবে না, এটাকে এড়িয়ে চলুন। একটি সামঞ্জস্যপূর্ণ ঘুমের জন্য সময়সূচি বজায় রাখুন এবং আরামদায়ক গদি বা সঙ্গে একটি ভালো নরম বালিশ রাখুন। দর্শক ঘুম এমন একটা জিনিস যেটা মানুষের শরীর মন স্বাস্থ্যকে ভালো করে। দীর্ঘদিন না ঘুমিয়ে জেগে থাকলে মানুষের শরীরে বিভিন্ন রোগ দেখা দেয়, মানসিক টেনশন বেড়ে যায়। ঘুমের উপরে কোনো ওষুধ নাই, ঘুম কম হবে তো আপনার মেজাজ খিটখিটে হয়ে যাবে। তাই আশা করি ভিডিওটুকু আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সময় মতো ঘুমিয়ে পড়বেন, রাত জাগবেন না। আশা করি সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।